হ্যালো সবাইকে, আজকে দেখাবো কিভাবে আপনারা ফ্রিতে আনলিমিটেড ট্রাফিক জেনারেট করবেন, এ টু জেড দেখাবো। বিশেষ করে আপনারা এখান থেকে ইউএস এর ট্রাফিক পাবেন, তাছাড়া আপনি ইউএস, ইউকে, কানাডা, জার্মানি, আদার্স টপ কান্ট্রির ট্রাফিক পাবেন। এখান থেকে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এং মেক মানি, হেলথ, বিউটি, অ্যামাজন গিফট কার্ড, সিপি, অ্যাফিলেট, সকল প্রকার মার্কেটিং করতে পারবেন। এ টু জেড সিস্টেম দেখাবো, অবশ্যই আপনি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। অবশ্যই আপনি এটা ফোন দিয়েও করতে পারবেন অথবা পিসি ল্যাপটপ দিয়েও করতে পারবেন। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান অবশ্যই ফোন, পিসি, ল্যাপটপ প্রয়োজন হবে, যে কোনো একটা থাকলেই হবে। আর এই সাইটটা আপনাকে ফ্রি অথবা পেইড যে যেটা ইউজ করেন, যে কোনো একটা ইউজ করলেই হবে, আপনাদের ইচ্ছা মতন ইউজ করে নেবেন। তারপরে আমি আমার ইচ্ছা মতন ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি, আপনারা এই ব্রাউজারটা ওপেন করবেন, যে কোনো ব্রাউজার ওপেন করলেই হবে। ক্রোম ব্রাউজারে আসার পর দেখতে পাচ্ছেন এই সাইটটা, এই সাইটে এলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই সাইটে লগইন রেজিস্টার রয়েছে। এখানে যদি আমরা আইফোন লেখে সার্চ দিই, দেখেন এখানে আমরা আইফোন লেখে সার্চ দিচ্ছি, তাহলে আপনি দেখতে পারবেন আইফোন অথবা অ্যামাজন লেখে এখানে আমরা সার্চ দিচ্ছি। অ্যামাজনের যতগুলো প্রোডাক্ট সবগুলো কিন্তু চলে আসবে, যারা অ্যামাজন রিলেটেড পোস্ট করছে। এখানে দেখতে পাচ্ছেন এ কিন্তু অ্যামাজন রিলেটেড পোস্ট করছে। এখানে যদি ক্লিক দিই সেক্ষেত্রে এর যে অ্যামাজনের যে ইয়েটা দেখতে পাচ্ছেন, অ্যামাজনের যে গ্রুপটার অফারটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এখানে কিন্তু অ্যামাজনের এখানে যদি ক্লিক দিই সেক্ষেত্রে তার নিজস্ব যে গ্রুপ সেখানে কিন্তু নিয়ে গেছে, এটা তার ল্যান্ডিং পেজ সব কিছু দেখাচ্ছে। এভাবে আপনারা চাইলে সরাসরি আপনারা কিন্তু এখানে লিঙ্ক প্রমোট করতে পারবেন, অফার লিঙ্ক ডাইরেক্টলি প্রমোট করতে পারবেন। বিশেষ করে এখানে ইউএস এর ট্রাফিক বেশি পাবেন, তাছাড়া ইউকে, ইউএস, জার্মানি, কানাডা, আদার্স কান্ট্রির ট্রাফিক পাবেন। দেখতে পাচ্ছেন এ কিন্তু অ্যামাজন রিলেটেড অনেক পোস্ট করছে, তারপরে এর ডিজিটাল মার্কেটিংয়ের পোস্ট করছে। দেখতে পাচ্ছেন অ্যামাজন ডিজিটাল মার্কেটিং দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এখানেও কিন্তু একই রকমভাবে এই যে দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক দেয় ডাইরেক্টলি এদের ল্যান্ডিং পেজের ইউআরএল যেটা সেটা নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, ইতিমধ্যে দেখাইছি, সেই ভিডিওটা দেখে দেখে নেবেন। এই ভিডিওটা দেখার পর অটোমেটিকলি চলে আসবে, সেই ভিডিওটা দেখে খুব সুন্দরভাবে ফ্রিতে আপনারা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন। এ টু জেড দেখানো হয়েছে, আর এই ভিডিওটা ফুল দেখলেই বুঝতে পারবেন কিভাবে এই সাইটে আপনার পোস্ট করবেন। এ টু জেড সিস্টেম দেখানো হবে, অবশ্যই আপনি ফুল ভিডিওটা দেখবেন। সিম্পলি এই সাইটে লগইন অর রেজিস্টার দেখতে পারবেন, এই সাইটে থ্রি ডটে আপনি দেখতে পারবেন গিভওয়ে দিতে পারবেন, অ্যামাজন রিলেটেড গিভওয়ে, নিউজ পেপার, ব্লগ, আদার্স দেখতে পারবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সিম্পলি আমরা রেজিস্টারে ক্লিক দেব, রেজিস্টারে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে একটা ইউজার নেম দিয়ে দিবেন, আমি আমার ইচ্ছা মতন এখানে একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতন একটা ইউজার নেম দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের নিয়ে নিয়েছে, ভ্যালিড দেখাচ্ছে। তারপরে এখানে ইমেল দিতে হবে, আমি একটা মেল দিচ্ছি, দেখানোর ক্ষেত্রে টেম্প মেল দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো মেল ইউজ করতে পারেন। এখানে সিম্পলি আমরা মেলটা পেস্ট করে দিচ্ছি, আপনারা মেলটা সিম্পলি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখেন এখানে পাসওয়ার্ড দিতে হবে, 8 ক্যারেক্টারের একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আপনারা আপনাদের ইচ্ছা মতন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, আমি আমার ইচ্ছা মতন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ডটা আমাদের নিয়ে নিয়েছে, এখানে দিলে আপনাদের শো দেখাবে। এখান থেকে ডেট অফ বার্থ আপনারা দিয়ে দিবেন, আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে আপনি ক্লিক দিবেন, আমি দিয়ে দিলাম। তারপরে এখানেও আপনি ইয়ারটা দিয়ে দিবেন, এখানে আমি ইয়ারটা দিয়ে দিলাম। তারপরে সিম্পলি এগ্রি করে দিবেন, এগ্রি করে রেজিস্টারে ক্লিক দিলে আপনার রোবট ভেরিফাইটা যাবে। তারপরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, আমি অ্যাকাউন্টটা সেভ দিচ্ছি না। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ইউ আর ইজ কারেন্টলি চেক ইউর মেল, আমাদের মেলে একটা মেল গেছে, আমরা মেলে চলে যাচ্ছি সরাসরি, এটা আমাদের মেল। আপনারা চাইলে এই মেলটাও ইউজ করতে পারেন অথবা রিয়েল মেলটা ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন মেলে একটা মেল আসছে, মেলটা ওপেন করতে সিম্পলি ওপেন করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে স্ক্রল করার নিচের দিকে এলে এখানে কনফার্ম ইওর ইমেল অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক দিব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, আমরা এখানে নোটিশ নিচ্ছি না, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ইমেলটা ভেরিফাই করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ দেখাচ্ছে। এখান থেকে সিম্পলি আমরা এখানে আমাদের প্রোফাইলটা দেখতে পারবো, এখান থেকে সিম্পলি আমরা এই সাইটে আমাদের মেল দেখতে পারবো। তারপরে এখানে নোটিশ, নোটিশটা আমরা নিব না, যেহেতু এখানে ক্রস দিচ্ছে, এখানে আমাদের নিউ পোস্ট দেখাচ্ছে। তারপরে এখানে পোস্ট দেখাবে, এখানে দেখতে পাচ্ছেন যারা পোস্টিং পোস্ট করছে তাদেরকে দেখাচ্ছে। আমরা সিম্পলি পোস্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিউ পোস্ট, এখানে অথবা নিউ পোস্টে ক্লিক দিলে আপনারা কিন্তু পোস্ট দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পোস্টে এখানে ক্লিক দিলে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে,
কি রিলেটেড আপনি পোস্ট করবেন, গিবয়ে নিউজ পেপার, তারপরে এখানে আদার্স গিবয়ের মধ্যে যেগুলো রয়েছে, তারপরে এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে, সফটওয়্যার রিলেটেড, উইন্ডোজ রিলেটেড, তারপরে ক্রোম, তার আদার্স রিলেটেড, এখানে মেক মানি, হেলথ, বিউটি, ডিজিটাল মার্কেটিং, আদার্স সকল প্রকার অফারই প্রমোট করতে পারবেন। তারপরে এখানে ওয়েব ডেভেলপিং, মাইক্রোসফটের অফারগুলো দেখতে পাচ্ছেন, বিভিন্ন অফার কিন্তু এখানে দেখাচ্ছে, অসংখ্য অফার রিলেটেড এখানে অফার প্রমোট করতে পারবেন। আমরা গিবয়ে রিলেটেড পোস্ট করব, সেক্ষেত্রে এখানে গিবয়েতে ক্লিক দেবো, এখানে আমরা ক্লিক দিচ্ছি, এখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে আমাদের টাইটেলটা দিয়ে দেবো, আপনারা আপনাদের টাইটেলটা দিয়ে দেবেন। আমি এখানে আমাদের এখানে আসার পর এখানে আমরা যেহেতু অ্যামাজন রিলেটেড একটা গিবয়ের অফার প্রমোট করবো, অ্যামাজন লেখে আমরা সার্চ দিচ্ছি, তাহলে অ্যামাজন রিলেটেড যতগুলো অফার সবগুলো কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন বিভিন্ন রিলেটেড অফার রয়েছে, এখানে অনেক অফারই দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এই অফারটা প্রমোট করবো, এখানে আমরা ক্লিক দিলাম, দিয়ে এখান থেকে এর ইয়েটা কপি করতেছি। আর আপনাদের যে কোনো ধরনের সিপিএ নেটওয়ার্ক লাগলে সিপিএফুল, ক্লিক ডিলার্স, আদার্স, অ্যাডভার্টাইন, অ্যাড অ্যাম্পিয়ার্স, আদার্স নেটওয়ার্ক নিজের নামে করে নিতে পারবেন খুব সুলভ মূল্যে এবং অল্প সময়ের মধ্যে করে নিতে পারবেন। আমাদের ফেসবুক পেজ ভিডিও ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন facebook.com/topfreelancerbd, এখান থেকে সরাসরি অ্যাকাউন্ট করে নিতে পারবেন। আর আমাদের ওয়েবসাইটও রয়েছে, আমাদের ওয়েবসাইট topfreelancerbd.com, এগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে অ্যাকাউন্ট নিতে পারেন। এখানে পেস্ট করে দিলাম, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রল করে নিচের দিকে এলে আমাদের ডিসক্রিপশনটা দেখাচ্ছে, এখান থেকে আমরা ডিসক্রিপশনটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ডিসক্রিপশনটা দিয়ে দিবেন। আমার এখানে ডিসক্রিপশন লেখে রয়েছে অ্যামাজন রিলেটেড, এখান থেকে এতটুকু আমরা কপি করতেছি, এখান থেকে আপনারা কপি করে নেবেন। কপি করার পর সিম্পলি এখানে কন্ট্রোল ভি ধরে পেস্ট করে দিব, আপনারা পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে আপনি সরাসরি কিন্তু অফার লিঙ্কটা দিতে পারতেছেন, এখানে আমরা লিখতেছি ফ্রি নাও, আমরা যেহেতু গিবয়ের অফারগুলো প্রমোট করবো, আদার্স অফার প্রমোট করলেও এভাবে লিখে দিতে পারবেন। তারপরে এখানে দেখেন এখানে লিঙ্ক দেওয়ার অপশান রয়েছে, তারপরে বোল্টের অপশান রয়েছে, আমরা লিঙ্ক দেওয়ার জন্য সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশান পাবেন, এখানে আমরা ক্লিক দিচ্ছি, এখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখান থেকে আমরা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কপি করতেছি, আপনারা ল্যান্ডিং পেজের ইউআরএলটা দেওয়ার চেষ্টা করবেন। কপি করার পর এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, এখানে আপনি ফটো আপলোড দিতে পারবেন, এখানে আপলোড ফাইলসে ক্লিক দিচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটোটা আপলোড নিয়েছে। তারপরে এখানে আমরা প্রমোট ইয়োর লিঙ্ক, এখানে লিঙ্কটা আমরা পেস্ট করে দিব, ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিবেন, এখানে ডেটটা দিয়ে দিবেন, আপনি কত তারিখ থেকে আপনার অফারটা স্টার্ট হবে আর কি, এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ইন্ট ডেট রয়েছে, কত তারিখে আপনার অফারটা শেষ হবে সেটা দেখাবে এখানে। তারপরে এখানে আমরা সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি কিছু লিখে দিতে পারবেন, আমরা কিছু দিয়ে দিচ্ছি, আপনারাও কিছু দিয়ে দেবেন। তারপরে সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন এখানে টিমস অ্যান্ড পলিসি কিছু একটা লিখে দিবেন, আমি কিছু একটা লিখে দিচ্ছি। তারপরে সিম্পলি দেখতে পাচ্ছেন স্ক্রল করে নিচের দিকে এসে এখানে পোস্ট, এখানে আমরা পোস্টে ক্লিক দিচ্ছি, পোস্টে ক্লিক দিলে আমাদের কিন্তু পোস্টটা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পোস্টটা কিন্তু নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে অ্যামাজন গিবয়ের যে পোস্টটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের পোস্টটা পুরো দেখাচ্ছে, এখানে এখানে কিন্তু লিঙ্ক সহকারে কিন্তু আমাদের পোস্টটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন গেট ফ্রি $500, এখানে অ্যামাজন গিফট কার্ড দেখতে পাচ্ছেন, সব কিছু এখানে দেওয়া আছে, সরাসরি অফার লিঙ্ক। তারপরে এখানে সরাসরি কিন্তু আমাদের পোস্টটা নিয়েছে, এভাবে খুব সহজে পোস্ট করতে পারবেন। আর একটা গিবয়ের অফার এখানে প্রমোট করে দেখাচ্ছি, আবারও আমরা হোমে যাচ্ছি, হোমে যায় এখান থেকে সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট, এখানে আমরা ক্লিক দিব পোস্ট করার জন্য, পোস্টে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, আইফোন রিলেটেড একটা গিবয়ের অফার প্রমোট করবো 50% ছাড়ে, যেহেতু এখানে 50% ডিসকাউন্ট সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক দেব, এখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে আমাদের টাইটেলটা দিতে হবে। আমি অল অপারসে চলে যাচ্ছি, অল অপারসে যাই, আইফোন রিলেটেড অফারটা কত নাম্বার পেজে রয়েছে, 7 নম্বর পেজে আমরা এখানে চল যাব, আপনারা যত নাম্বার পেজে অফারটা রয়েছে 7 নম্বর পেজে চল যাবেন। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের অফারটা রয়েছে, আমরা এই অফারটা প্রমোট করব, এখানে ক্লিক দিলাম, দিয়ে এর অফার ইউআরএলটা যেটা আগে টাইটেলটা কপি করলাম, কপি করার পর এখানে সিম্পলি আমরা পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে এলে আপনি দেখতে পাচ্ছেন যেগুলো পোস্ট করছে আদার্স আইফোন রিলেটেড সেগুলো অলরেডি নিচের দিকে চলে আসবে। তারপরে আমরা এখানে করব, আমাদের ডিসক্রিপশনটা পেস্ট করে দিব, আমাদের ডিসক্রিপশনটা লেখাই রয়েছে, আপনারা আপনাদের ডিসক্রিপশনটা লিখে নেবেন, আমি আমার ডিসক্রিপশনটা লেখাই রয়েছে। তারপরে সিম্পলি এটা কপি করতেছি, এখান থেকে কপি, তারপরে এখানে পেস্ট করে দিলাম,
পেস্ট করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আমরা স্পেস দিচ্ছি, দিয়ে আমরা লিখতেছি বাই নাও, লিখে এখানে কলন দিলাম, দিয়ে আমরা লিঙ্কটা পেস্ট করে দিব। সিম্পলি এই লিঙ্কটাই কপি করতেছি, আপনারা ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিবেন। তারপরে এখানে পেস্ট করে দিলাম, মোটামুটি রেডি। এখানে আমাদের ফটোটা আপলোড দিব, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু আপলোড নিয়েছে। তারপরে স্ক্রল করে নিচের দিকে এসে এখানে আমাদের যে লিঙ্কটা সেটা দিয়ে দেবো। দেওয়ার পর এখানে ডেটটা সিলেক্ট করে দেবো, কত তারিখ লাস্ট ডেট আমাদের পোস্টের হবে। তারপরে সেটা আমরা আজকে যেহেতু 9 তারিখটা সিলেক্ট করে দিলাম, দিয়ে এখানে কত তারিখে পোস্টটা শেষ হবে 17 তারিখ আপনি সিলেক্ট করে দিবেন। আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি লাস্ট। তারপরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিছু আপনি লিখে দেবেন আপনাদের প্রোডাক্ট রিলেটেড। আমি এখানে আইফোন লিখে দিচ্ছি, আইফোন, যেহেতু আইফোন রিলেটেড আর কি। তারপরে এখানে স্ক্রল করার নিচের দিকে এসে এখানে যে অফার ইউআরএলটা এখানেও দিয়ে দিবেন, আমি দিয়ে দিলাম। তারপরে এখানে সিম্পলি পোস্টে ক্লিক দিব, পোস্টে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পোস্টটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের পোস্টটা কিন্তু এখানে হয়ে গেছে, এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পোস্টটা দেখাচ্ছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আইফোনের যে পোস্টটা। তারপরে এখানে আমাদের লিঙ্কটা দেখাচ্ছে, এখানে ক্লিক দিলে, এখানে ক্লিক দিলে আপনার ইয়েটা আমাদের অফার ইউআরএলটা নিয়ে যাবে। এভাবে খুব সহজে কিন্তু আপনারা যে কোনো অফারই প্রমোট করতে পারবেন। এখানে বিভিন্ন অপশানই রয়েছে, এই সাইটে আপনি ক্লিক দিলে আপনার ইনবক্স দেখতে পারবেন। যেগুলো আমরা পোস্ট করছি সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে আমাদের পোস্টে দেখাচ্ছে। আপনারা চাইলে আপনাদের অ্যাকাউন্টটা টুইস্টে ভেরিফিকেশান করতে পারেন, অথবা চাইলে দেখেন এদের সাথে আপনি চ্যাট করতে পারবেন। এখানে যদি ক্লিক দিই এদের প্রোফাইলটা ওপেন হবে, এখানে ক্লিক দিবেন আপনাদের, এখানে ক্লিক দিলে আপনার এদের প্রোফাইলটা ওপেন হবে। দেখতে পাচ্ছেন এদের সাথে কিন্তু আপনি চাইলে এখান থেকে এই যে লাইক দিতে পারবেন, তারপরে এদের ফলো দিয়ে আপনি এদের সাথে চ্যাট করে নেবেন। এখানে বিভিন্ন অপশানই রয়েছে, তারপরে এই সাইটে ক্লিক দিলে আপনি দেখতে পারবেন আরও গিভওয়ের অপশান, তারপরে এখানে গিভওয়ের যেগুলো অপশান সেগুলো দেখতে পারবেন। এগুলো যেগুলো পোস্ট হয়েছে সেগুলো দেখাচ্ছে এখানে। তারপরে এখানে যদি আপনি ক্লিক দেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের যে ডিটেলস সেগুলো দেখাবে। এগুলো খুব সহজ, এখানে কিন্তু পোস্ট করা দেখতে পাচ্ছেন, এখানে সব কিছু দেওয়া আছে, এখানে ক্রিয়েট এটা অ্যাকাউন্ট ডিটেলস, এখানে তারপরে ফলোয়িং ফলোয়ার্স দেখাচ্ছে। এভাবে খুব সহজে কিন্তু পোস্ট করতে পারবেন, আমি যেভাবে আপনাদের দেখালাম। পোস্ট করার জন্য সিম্পলি এখানে পোস্টে ক্লিক দিলেই হবে, এখানে পোস্টে ক্লিক দিবেন, পোস্টে ক্লিক দেওয়ার পর এখান থেকে সব কিছু আপনি দিয়ে দেবেন, তাহলে কিন্তু মোটামুটি আপনাদের পোস্টটা ওকে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যারা আমাদের ইয়েটা করছে সেগুলো দেখাবে। এখান থেকে আমরা হোমে যাচ্ছি, হোমে যেয়ে দেখেন এখানে এই নিউ পোস্টে ক্লিক দিলে যেগুলো আগে পোস্ট করছে যারা প্রত্যেকের পোস্টগুলো এখানে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে যতগুলো পোস্ট রয়েছে, এখানে পপুলার পোস্ট দেখতে পারবেন, তারপরে এখানে লাস্ট দেখতে পারবেন, এখানে আন্ডার দেখতে পারবেন, নিউ যেগুলো পোস্ট সেগুলো কিন্তু এই সাইটে দিলে দেখতে পারবেন, নতুন যেগুলো পোস্ট হয়েছে, বিভিন্ন রকম পোস্ট হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন। এভাবে খুব সহজে কিন্তু এই সাইট থেকে ট্রাফিক জেনারেট করতে পারেন। আপনাদের যে কোনো সিপিএ নেটওয়ার্ক লাগলে সিপিএ পুল ক্লিক ডিলার্স অ্যাডভার্টাইন অ্যাড অ্যাম্পিয়ার্স আদার্স নেটওয়ার্ক নিজের নামে করে নিতে পারবেন, খুব সুলভ মূল্যে এবং অল্প সময়ের মধ্যে করে দেওয়া হয়। আমাদের ফেসবুক পেজ ভিডিও ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, facebook.com/topfreelancerbd, আমাদের এগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে, সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আমাদের ওয়েবসাইটও রয়েছে topfreelancerbd.com। আপনাদের যে কোনো মতামত অথবা পরবর্তী ভিডিও কী নিয়ে চান, আমাদের ভিডিও কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজ গ্রুপ টুইটার লিঙ্কিং এগুলোতে জানিয়ে দিতে পারেন, এগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে, চাইলেই সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। এখন এই ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন।